পালা গরু, একটা ঈদের পরে 100 কিনছি, এখন এটা 6 মণ হইব, আশা করি মূল্যে দাম 150। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমরা অবস্থান করতেছি কুমিল্লা জেলার বরুড়া উপজেলার চন্ডমুড়া হাটে। আজ 13 অক্টোবর, রোজ রবিবার 2024। আজকের বাজার থেকে শুক্র হাড্ডি গরুর দাম জানাবো, দেখবো আজকের বাজারে গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষি চিত্র ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। যারা ফেসবুক থেকে যুক্ত হচ্ছেন ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। দেখবো বর্তমান বাজার গরুর দাম কেমন। বেশ সুন্দর একটি পালন উপযোগী একটি গরু দেখা যাচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, কথা বলি। আসসালামু আলাইকুম। ভালো আছেন? দাচ্ছ কয়টা? মাত্র 2 দাঁত। কত চাচ্ছিলেন? 1,10,000। কত বলে বাজারে? 85 বলে। 85-86 বলে, দিবেন না? 90। আচ্ছা, গরুটার ফ্রেমটা অনেক বড়, আপনাদেরকে একটু ঘুরে দেখাই। জি, 9 ফুট লম্বা। দুধ আসবে কোথা থেকে? কই, বাচ্চা ছাড়া? বাচ্চা ছাড়া লাগা। কি বলে দেখে একটু ওলানটা দেখাই। আপনি গরু আনছেন সালাম থেকে, আপনি কেমনে জানেন এটা দুধ 6 কেজি? তাই বাড়ি কোথাও পার? আচ্ছা, খড়ের কারণে বিক্রি করতেছেন, কিন্তু যাই বলছেন কিন্তু আপনার দুধ তো 6 কেজি হবে না এটাতে। আমরা দেখবো আরো কিছু পালন উপযোগী শুকনো হাড্ডি গরুর দাম জানাবো মোটামুটি বাজারে। এদিকে আরেকটি গরু দেখা যাচ্ছে, শুকনো গরু। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দাচ্ছ কয়টা? ভালো দাম হতে বলছে, পারেন না? কত লাগবো? উপরে লাগবো। কিনা গরু? তো গরু তো এখন জানি দাম মোটামুটি বন্যার কারণে দাম কমছে, পালন করে কি লাভবান হওয়া সম্ভব? কোন ধরনের কৃমি নাশক দেওয়া লাগবে? আচ্ছা, সুন্দর, আপনি সুন্দর তথ্য দিচ্ছেন। তার আপনার এই তথ্যের উপর আমার যারা ভিডিওগুলো দেখতেছে তারা উপকৃত হবে। এটা রন জেনে আছে, মনে করেন 500 খরচ করবে। আচ্ছা, জেন একটা দুইটা কিডনি টেবলেট, একটা লিভার, একটা ভিটামিন খাবার পরে দাঁত দিয়ে খাইবো, আর কোন কাজ দিতে আর কোন আর সমস্যা হবে? একটা আনছেন, দাম তো ভাই সাহেব 7,000 না 8,000। কত বলে ভাই? 50। বাজার তো শুরু হয়েছে, আস্তে আস্তে বাড়বে আর কি। 52,550। এই তো আস্তে আস্তে বাড়তেছে, 60-এর উপরে যাইতে হবে বলতেছে। আমরা দেখি, আমারও কেন 3টা আছে গরম পালা গরু, একটা ঈদের পরে 100 কিনছি, এখন এটা 6 মণ হইব, আশা করি মূল্যে দাম 150। আচ্ছা, রাস্তার বাজারটা 150 মূল দিতে পারে, হিসাব আই 180। জি জি, হ্যাঁ ঠিক আছে। খরচ কিরকম হয়েছে? খরচ তো মাসে 7,000 টাকা খরচ হইব মাসে। হ্যাঁ আচ্ছা, আপনার বাড়ি কোথায়? মারি আঙ্গ চান্দিনা থানা বামনিকলা। বামনিকলা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা দেখবো কিছু মাংসের গরু দেখাবো, কিছু মাংসের গরু দেখানোর চেষ্টা করবো। তার মাঝে এদিকে আরো একটি সাইওয়াল বক না বলা যায়। কেমন আছেন ভাই? দাচ্ছ কয়টা? কত চাইছিলেন? 110। কত বলে বাজারে? 90-95 বলে।
এটা তো নিব কষাই দেয়া, তাই না? ওজনটা কেমন আছে? সাড়ে তিন মন? না, তিন মন টিকবে, তিন মন টিকবে। বেচা কেমন বলছেন? 95। তিন মন পাস হবে, কমাবে না। ধন্যবাদ আপনাকে। আমরা দেখি আর কিছু গরুর দাম জানাই আজকের এই বাজার থেকে। কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দাঁত কটা? এটা চার দাঁত। ওজনটা কেমন আছে? আড়াই মন থেকে কিছুটা বেশি বাড়বে। আচ্ছা আচ্ছা, কত চাইছিলেন? 90 চাওয়া। কাস্টমার আছে, ওনারা দাম দর করতেছে, এটা হবে না। আমরা দেখব আরো কিছু গরু দেখানোর চেষ্টা করবো আজকের এই কুমিল্লা জেলার বড়ুরা উপজেলা আড্ডাবাজার থেকে। কে কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন কমেন্ট বক্সে জানাতে বলবেন না, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। কেমন আছেন ভাই? আচ্ছা, দামটা জানান, কত চাইছিলেন? 1,05,000। দাঁত কয়টা? চারি দাঁত। দাম দর বলছে কেউ? কত বলে? 85 পর্যন্ত বলছে। আপনার টার্গেট কত ভাই? 90 নিচে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এদিকে আর একটি সিন্ধি সাইওয়াল ক্রস, নেপালি গেরুর ক্রস দেখা যাচ্ছে। কান মাথাগুলো বেশ সুন্দর। আসসালামু আলাইকুম। দাঁত কয়টা? চার দাঁত। চাইছিলেন কত? 1,30,000 চাওয়া দাম। ওজনটা কেমন আছে? ওজন চার মন কম হবে। দর্শক, 1,30,000 টাকা চাওয়া দাম আজকের এই চণ্ডীপুরা হাট থেকে। বাজারে কত বলছে আজকে? 90-92 বলছে। বেচা কত টার্গেট? লাখের উপরে যাবে না, এমনি শৈলো দিতে হবে নাকি? ঠিক আছে, সালাই একজন, ধন্যবাদ আপনাকে। আমরা দেখি আরো কিছু গরুর দাম জানাই বাজার শুরুতেই। মাংসের গরু, তাই না ভাই? মাংসের গরু কত চাইছিলেন? 1,20,000। ওজনটা কেমন আছে? চার মন। কত বলে বাজারে? 95 বলে। বেচা কত টার্গেট? 1,00,000 উপরে। ঠিক আছে, ধন্যবাদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমরা দেখবো আরো কিছু পালন উপযোগী শুকনো হাড্ডি গরুর দাম জানাবো। বাজার মাত্রই শুরু, তার মাঝে মাঝে অনেকগুলো গরু আজকে হাটে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দাঁত কয়টা? চার দাঁত। চার দাঁত গরুটা একটু দেখায় আপনাদেরকে, পালা এবং কি মাংস দুই বাজে আছে। আপনি ওনার কথা শুনেন না আপাতত। কত চাওয়া? 120। বাজার কত বলে? 80-85। বেচা কত টার্গেট? লাখের কাছে। লাখের কাছে, ঠিক আছে। দেখেন বাজার তো মাত্র শুরু হয়েছে মাত্র। আচ্ছা দর্শক, আমরা দেখি আর কিছু পালন উপযোগী গরুর দাম জানাই বাজারে। মোটামুটি অনেকগুলো গরু আছে, বেশিরভাগ আজকের মাংসের গরুগুলো দেখা যাচ্ছে। কত চাইছে মুরব্বি? 1,05,000 চাওয়া। দাঁত কয়টা? সমান। ওজন কেমন আছে? সাড়ে তিন মন ওজন। দেখি দাম দরটা হয়তো কত বলছেন ভাই? 1,70,000 বলছেন? 1,70,000 বলছে কাস্টমার, 70,000 গরুটা বলছে চণ্ডীপুর হাট থেকে। আমরা দেখি আরো কিছু শুকনো হাটি গরুর দাম জানাই। এদিকে টাকা গণনা চলছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটার দর্শক, ওনারা টাকা লেনদেন করতেছে চণ্ডীপুরা বাজারে।
ছোট করে দিয়ে দেন 93 এবং 80,000 এই গরুটা80,000 টাকা দিচ্ছে এই গরুটা আমরা দেখবো আরো কিছু গরুর দাম জানাবো ভাই কত চাইছিলেন কত চাইছেন 85,000 চাওয়া দাম কেমন কত বলে ভাই 65-66 বলে দাচ্ছ কয়টা দাচ্ছ কটা ভাই চায়ের দাঁত আচ্ছা দেখেন কথা বলতে কষ্ট আমার এই তো এদিকে পালন হচ্ছে একটা গরু দেখা যাচ্ছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ দাচ্ছ কয়টা মাত্র কত বলে বাজারে 75-70 বলে বলে বেচা কত টার্গেট 80,000 বলে দিচ্ছে কেমন বাজার কেমন দেখা যাচ্ছে এখন তো বাজার শুরু হয়েছে মাত্র ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম।